নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু জিওটেক বেঙ্গলি ইউটিউব চ্যানেল। আমি আছি আপনাদের সাথে সৌম্য। বন্ধুরা, পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ বোর্ডের তরফ থেকে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাসে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। গত 2 দিন আগে আপনাদেরকে শর্ট নোটিফিকেশনের একটা ভিডিও দিয়েছিলাম। আজকে এই মাত্র পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ বোর্ডের তরফ থেকে ফুল অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে। যদি আপনারা এই পদগুলোতে আবেদন করার জন্য ইন্টারেস্টেড হয়ে থাকেন, অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ সম্পূর্ণ বিজ্ঞপ্তিটি নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। এটি সম্পূর্ণ একটি স্থায়ী চাকরি, পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে ছেলে মেয়ে সবাই আপনারা আবেদন করতে পারবেন। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, ভিডিওটা অবশ্যই একটি লাইক করে দেবেন এবং আজকের ভিডিওতে লাইকের টার্গেট মাত্র 1000। আশা করব আপনারা খুব তাড়াতাড়ি কমপ্লিট করে দেবেন। এটা হচ্ছে ফুল অফিসিয়াল নোটিফিকেশন, যেটা ওয়েস্ট বেঙ্গল পলিউশন কন্ট্রোল বোর্ডের তরফ থেকে প্রকাশ করা হয়েছে। আপনি যদি পশ্চিমবঙ্গের একজন চাকরি প্রার্থী হয়ে থাকেন, প্রতিদিন অনলাইনে মক টেস্ট দেওয়ার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যান। সেখানে আপনারা প্রতিদিন অনলাইনে মক টেস্ট দিতে পারবেন এবং মক টেস্টে অ্যাটেন্ড করার পর নিজের স্কোর নিজেই যাচাই করতে পারবেন। ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া রয়েছে, লিঙ্কে ক্লিক করলে আপনারা যুক্ত হতে পারবেন। আর আপনার যদি টেলিগ্রাম অ্যাপ্লিকেশনটি না থাকে, তাহলে প্লে স্টোর থেকে টেলিগ্রাম ইনস্টল করুন, মোবাইল নম্বর দিয়ে লগ ইন করবেন, তারপরে আপনারা সরাসরি লিঙ্কে ক্লিক করে যুক্ত হতে পারবেন। এবার দেখুন, প্রথমেই বলা হচ্ছে মোড অফ অ্যাপ্লিকেশন, আপনাদেরকে আবেদন করতে হবে সরাসরি অনলাইনের মাধ্যমে। অফিসিয়াল ওয়েবসাইট www.wbpcb.gov.in, এটা হলো ওয়েস্ট বেঙ্গল পলিউশন কন্ট্রোল বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট। এবারে দেখুন ইম্পর্টেন্ট ডেট, কয়েকটা গুরুত্বপূর্ণ তারিখ দেওয়া রয়েছে। প্রথমে বলা হচ্ছে অনলাইন অ্যাপ্লিকেশন স্টার্টস অন, আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে আজ থেকে, 10th December 2020, এবং অনলাইন অ্যাপ্লিকেশন ক্লোজেস অন, আবেদন করার শেষ তারিখ রয়েছে 31 ডিসেম্বর 2020। এবারে নেক্সট আপনাদেরকে দেখাবো ডিটেলস অফ পোস্ট, অর্থাৎ কোন কোন পদে নিয়োগ করা হবে, শূন্য পদ কত রয়েছে, আপনাদেরকে বেতন কত দেওয়া হবে। প্রথমে যে পোস্টের কথা বলবো, জুনিয়র এনভায়রনমেন্টাল অ্যাসিস্ট্যান্ট। ওকে, এখানে আপনাদের মূল বেতন 22,700 টাকা থেকে 58,500 টাকা, এবং ভ্যাকেন্সি রয়েছে 13টি। এখানে ক্যাটাগরি ওয়াইজ ভাগ করে দেওয়া রয়েছে, অন স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন। নেক্সট দেখুন ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট, এখানে আপনাদের মূল বেতন 22,700 টাকা থেকে 58,500 টাকা, ভ্যাকেন্সি রয়েছে 7টি। অ্যাকাউন্টস ক্লার্ক, আপনাদের বেতন সেম 22,700 থেকে 58,500, এবং ভ্যাকেন্সি রয়েছে 3টি। এখানে ক্যাটাগরি ওয়াইজ ভাগ করে দেওয়া রয়েছে। নেক্সট দেখুন সিনিয়র অ্যাকাউন্টস ক্লার্ক, আপনাদের বেতন 28,900 টাকা থেকে 74,500 টাকা, ভ্যাকেন্সি রয়েছে 5টি। নেক্সট দেখুন এনভায়রনমেন্টাল অ্যানালিস্ট, ওকে, এখানে বেতন 32,100 টাকা থেকে 82,900 টাকা, ভ্যাকেন্সি রয়েছে 3টি। নেক্সট দেখুন জুনিয়র এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ার, এখানে আপনাদের মূল বেতন 35,800 টাকা থেকে 92,100 টাকা, ভ্যাকেন্সি রয়েছে 12টি। এবং লাস্ট যে পোস্টটা রয়েছে অ্যাসিস্ট্যান্ট এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ার, বেতন 56,100 টাকা থেকে 144,300 টাকা, এবং ভ্যাকেন্সি রয়েছে 5টি। এবং প্রত্যেকটা পোস্টের ক্যাটাগরি ওয়াইজ এই দিকটায় ভাগ করে দেওয়া রয়েছে, আপনারা একটু চেক করে নেবেন। এবারে দেখুন এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, বলা হচ্ছে আবেদনকারীকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে। এবং দেখুন নিচে বলা হচ্ছে ল্যাঙ্গুয়েজ, বলা হয়েছে এবিলিটি টু রিড রাইট অ্যান্ড স্পিক ইন বেঙ্গলি, বাংলা ভাষাটা আপনাকে পড়তে লিখতে এবং বলতে জানতে হবে। এবং ব্র্যাকেটে বলা রয়েছে দেখুন নট রিকোয়ার্ড ফর দোজ ক্যান্ডিডেটস হুজ মাদার টাং ইজ নেপালি, অর্থাৎ আপনার যদি মাতৃভাষা নেপালি হয়ে থাকে তাহলে কিন্তু আপনাকে বাংলা ভাষাটা জানতে হবে না, বোঝা গেল। আপনার বয়স হতে হবে, যতগুলো পদ বললাম প্রতিটা পদের ক্ষেত্রে বয়স হতে হবে 18 থেকে 37 বছরের মধ্যে, এবং বয়সটা হিসাব করবেন 1/11/2020 তারিখের হিসেবে। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পাবেন, যেমন ধরুন SC/ST-রা 5 বছরের, OBC প্রার্থীরা 3 বছরের। এবারে দেখুন মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশান বা ওয়ার্ক এক্সপিরিয়েন্স, শিক্ষাগত যোগ্যতা কী কী লাগবে। প্রথমে আপনাদেরকে যেটা দেখাবো দেখুন অ্যাকাউন্টস ক্লার্ক, এই পদে আবেদন করার জন্য আপনাকে রিকোয়েস্ট করব, কারণ এই পদে আবেদন করার জন্য কোনোরূপ এক্সপিরিয়েন্স লাগবে না, শুধুমাত্র মাধ্যমিক পাস করে থাকলে আপনারা আবেদন করতে পারবেন, সঙ্গে আপনাকে কম্পিউটারটা জানতে হবে, এর থেকে বেশি কিছু নয়। নেক্সট পোস্ট দেখুন জুনিয়র এনভায়রনমেন্টাল অ্যাসিস্ট্যান্ট, এখানে মাধ্যমিক পাস হতে হবে এবং কম্পিউটার জানতে হবে,
এই দুটো পদের ক্ষেত্রে কিন্তু কোনো রূপ এক্সট্রা কোয়ালিফিকেশন লাগবে না। ছ নম্বরে দেখুন ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট, বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক পাস করতে হবে, সঙ্গে 2 বছরের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স দরকার সংশ্লিষ্ট কাজে। ওকে, নেক্সট দেখুন সিনিয়র অ্যাকাউন্টস ক্লার্ক, কমার্সে ব্যাচেলার ডিগ্রি পাস করতে হবে এবং 5 বছরের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স দরকার, সঙ্গে কম্পিউটার জানতে হবে। এনভায়রনমেন্টাল অ্যানালিস্ট, এখানে অনেকগুলো বিষয় দেওয়া রয়েছে, কোয়ালিফিকেশান বলা হচ্ছে ব্যাচেলার ডিগ্রি ইন এনভায়রনমেন্টাল সায়েন্স বা জিওলজি বা বায়োলজি বা জুওলজি বা বোটানি বা কেমিস্ট্রি বা মাইক্রোবায়োলজি বা ফিজিক্স বা বায়োকেমিস্ট্রি বা বায়োটেকনোলজি ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি। যে সমস্ত বিষয়গুলো বললাম, যে কোনো একটি বিষয় থেকে যদি আপনারা গ্র্যাজুয়েশন পাস করে থাকেন তাহলে আপনারা এখানে আবেদন করতে পারবেন। কম্পিউটার আপনাকে জানতে হবে, ওয়ার্কিং এক্সপিরিয়েন্স দরকার 2 বছরের। জুনিয়র এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ার এবং আরেকটা রয়েছে অ্যাসিস্ট্যান্ট এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ার। ওকে, এই অ্যাসিস্ট্যান্ট এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারের ক্ষেত্রে আপনাকে এই সমস্ত বিষয়ে ব্যাচেলার ডিগ্রি পাস করতে হবে, ইলেকট্রিক্যাল, বায়োটেকনোলজি, কেমিক্যাল, সিভিল, মেকানিক্যাল, এনভায়রনমেন্টাল, ইনস্ট্রুমেন্টেশন, অটোমোবাইল অর পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং, যে কোনো একটি বিষয় থেকে গ্র্যাজুয়েশন পাস। এবং নেক্সট দেখুন জুনিয়র এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ার, এই পদের ক্ষেত্রেও কিন্তু যে বিষয়গুলো বললাম অ্যাসিস্ট্যান্ট এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারের ক্ষেত্রে, যে কোনো একটি বিষয় থেকে ডিপ্লোমা পাস করতে হবে, সেম বিষয়, এখানে ব্যাচেলার ডিগ্রি, এখানে ডিপ্লোমা। তাহলে আপনাদের কোয়ালিফিকেশানগুলো বলে দিলাম, যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাস করেছেন তাদের ক্ষেত্রে কিন্তু আপনারা জুনিয়র এনভায়রনমেন্টাল অ্যাসিস্ট্যান্ট এবং অ্যাকাউন্টস ক্লার্কে আবেদন করুন, কোনো অসুবিধা নেই। এবারে দেখুন এক্সামিনেশন সেন্টার, আপনাদের পরীক্ষার সেন্টার পড়বে কলকাতা, শিলিগুড়ি, দুর্গাপুর, খড়গপুর। এক্সামিনেশন সেন্টারটা খুব ভালো দেওয়া রয়েছে, কয়েকটি জায়গা রয়েছে, কিন্তু প্রায় পশ্চিমবঙ্গের প্রত্যেকটা গুরুত্বপূর্ণ শহর এখানে আইডেন্টিফাই করা রয়েছে। কলকাতা খুব সুন্দরভাবে উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, হুগলি, হাওড়া আসতে পারবে। উত্তরবঙ্গের ক্ষেত্রে শিলিগুড়ি, দুর্গাপুরটাও ধরুন বর্ধমান বা এই সমস্ত জায়গার ক্ষেত্রে খুব কাজে লাগবে, এবং খড়গপুর যেমন ধরুন দক্ষিণবঙ্গ, বাঁকুড়া বা পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, সবার ক্ষেত্রে সুবিধা হবে। এবারে দেখুন ফি, আপনাদেরকে 300 টাকা পেমেন্ট করতে হবে, ঠিক আছে, এবং বলা হচ্ছে এসসি এসটি ক্যান্ডিডেট অফ ওয়েস্ট বেঙ্গল এবং 40% বেশি প্রতিবন্ধী যারা রয়েছেন তাদের কোনোরূপ আবেদন ফি পেমেন্ট করতে হবে না, আপনারা অনলাইনের মাধ্যমেই আবেদন ফি পেমেন্ট করতে পারবেন। এবারে দেখুন প্রসিডিওর টু অ্যাপ্লাই অনলাইন, বোঝা গেল এখানে আপনারা কিভাবে আবেদন করবেন। আপনারা যদি কমেন্ট করে জানান তাহলে আমি আগামীকালের মধ্যেই একটা নতুন ভিডিও আপলোড করব, নিজেদের মোবাইলে কিভাবে আপনারা আবেদন করবেন এই পোস্টগুলোর জন্য। আপনারা অবশ্যই কমেন্ট করে জানান, সেই অনুযায়ী আমি ভিডিওটা নিয়ে আসবো, সেখানে একদম স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেব। এবারে দেখুন এক্সামিনেশন স্কিম, কিভাবে আপনাদেরকে নিয়োগ করা হবে। পার্ট ওয়ানে রয়েছে অনলাইন কম্পিউটার বেসড টেস্ট, মানে কম্পিউটারে অনলাইনের মাধ্যমে পরীক্ষা হবে, 90 মার্কের পরীক্ষা, 90টা কোশ্চেন থাকবে এবং সময়সীমা 90 মিনিট। এবং বলা হচ্ছে দেয়ার উইল বি এ নেগেটিভ মার্কিং 25% অফ ইচ রং অ্যান্সার, বোঝা গেল 25% মানে ধরে নিতে হবে 1-4 করে আপনার কাছ থেকে কিন্তু কেটে নেওয়া হবে, বোঝা গেছে। এবারে দেখুন সিলেবাস এখানে দেওয়া রয়েছে, প্রতিটা পদের ক্ষেত্রে সিলেবাস এখানে দেওয়া রয়েছে। সিলেবাস নিয়ে আজকে আমি কিছু বলবো না, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, কারণ প্রত্যেকটা পদের যদি সিলেবাস বলতে যাই অনেক বড় এবং সময় লাগবে। তাই যদি আপনারা কমেন্ট করেও জানান যে আমি সিলেবাস নিয়ে নতুন আর একটা ভিডিও দেবো কি না, তো বিস্তারিতভাবে জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম, চিন্তার কোনো কারণ নেই। যারা মাধ্যমিক পাশে আবেদন করবেন, যেভাবে মাধ্যমিক পাশের ওপরে যেরকম সিলেবাস থাকে তেমনই এখানে রয়েছে, চিন্তার কোনো কারণ নেই। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের প্রত্যেককে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন, শান্তি থাকবেন, জয় হিন্দ, বন্দে মাতরম।